আচ্ছা এটা কিন্তু দারুণ হয়েছে রংটা ভীষণ পছন্দ আমার হ্যাঁ আমার শার্টটা খুব ভালো সুতির হ্যাঁ গো তোমার একমাত্র শাড়ির বিয়ের কথাটা ভুলে যাওনি তো না না ভুলে যাব কেন তোমার তো কোনো হেলদোলি দেখছি না আমি কিন্তু সোনার দোকানে গিয়ে কথা বলে এসেছি ও তাই হ্যাঁ সুস্মিতার বিয়েতে কিছু একটা দিতে হবে না এই জানো তো আমি না একটা দারুণ নেকলেস দেখে এসেছি কত দাম বলছে জানো 40,000 টাকা প্লিজ না করো না প্লিজ 40,000 টাকা বর্দা হ্যাঁ বর্দা বাবুজি ডাকছে আচ্ছা ঠিক আছে তুই যা আমি যাচ্ছি এই সময় বাবা ডাকছেন কেন যাই গিয়ে জেনে আসি বাবা তুমি আমায় ডাকছিলে হ্যাঁ শোন না সুজনের ফাইনাল পরীক্ষার জন্য 25,000 টাকা এই সোমবারের মধ্যে লাগবে 25,000 টাকা বাবা হ্যাঁ কি করা যায় বলতো আমার তো একেবারে হাত ফাঁকা এখন তুই ভরসা হ্যাঁ কিন্তু এতগুলো টাকা ঠিক আছে বাবা তুমি যখন বলছো আমি দেখছি আরে বিজু হ্যাঁ আমাদের কাছে খুলে বল না তোর কি কোথাও অসুবিধা হচ্ছে মা অসুবিধে বলতে তুমি তো জানো সামনে গীতার বোনের বিয়ে বড় জামাই হিসেবে সেখানে আমার কিছু কর্তব্য আছে তাই একটু চিন্তা করছিলাম আর কত টাকাই বা আমি মানে জমাতে পেরেছি মা তাহলে তুই কতটা পারবি বল বাকিটা ঠিক আছে তুমি যখন বলেছো আমি দেখছি কি গো কি হয়েছে বাবা কি বললেন তুমি খুব চিন্তায় পড়েছো মনে হচ্ছে না মানে সুজনের পরীক্ষার ফিস বাবদ 25,000 টাকা সোমবারের মধ্যে ব্যবস্থা করতে হবে তাই ভাবছি কি ভাবছো টাকাটা দিয়ে দেবে না মানে এতগুলো টাকা বাবাই বা একা তাছাড়া সুজনের তো ভবিষ্যতের একটা ব্যাপার আছে ভবিষ্যৎ আর আমাদের ভবিষ্যতে কি হবে মুখে রক্ত তুলে খাচ্ছ কি শুধু সবই রাবণের সংসারে ঢালবে বলে দেখো তোমার ভাইয়ের দায়িত্ব শুধু তোমার একার নয় যারা জন্ম দিয়েছেন তাদের ভাবতে দাও হ্যাঁ কিন্তু দেখো গীতা বাবা নিজের ক্ষমতা অনুযায়ী যথাসাধ্য করে আর তাছাড়া এই কদিনে এতগুলো টাকা বাবাই বা পাবেন কোথায় একটা কথা শোনো তোমার একমাত্র শালীর বিয়ের কথাটা কিন্তু তুমি ভুলে যেও না আর তাছাড়া এখন যদি তুমি এতগুলো টাকা দাও তুমি সুস্মিতার বিয়েতে কি দেবে তাছাড়া 5,000-এর এক পয়সাও তুমি বেশি দিতে পারবে না কিন্তু গীতা আমি কোনো কথা শুনতে চাই না কালকেই আমি সোনার দোকানে যাব তুমি নিশ্চয়ই চাও না বাপের বাড়িতে আমার নাক কাটা যাক দেখো নিজের ভালোটা নিজেই বুঝে নাও নইলে পরে পস্তাতে হবে